আমন বরে গেসি দোর সরি সোশ্যাল মাগ তোমক তো কত বড় করে হলাইলা মামি এহন ওই কো তমনো করলে না ফিলিংস তে অন্য রকম এটা অন্য রকম দেখতে হবো না বুঝছি তো আগে যদি বলতা তাইলে তো আমার এত সময় বলতাছ না পারি আইতাম না পারি ছৈতাম এন্ড শুনো তুমি আমার কাছে আসে বলো ঠিক আছে বাইরের কামডা তুমি সারবা বাইরের কাম না আমি সার মু তো ভাবি আসলে তো আসবো আজকে ঠান্ডা পড়ছে আজকে আজকে না ভাই ইদারিং তিন চার দিন ঠান্ডা পড়ে গেছে গা আর ভালো লাগে না শীতের মধ্যে পা তো গরম হয় না শরীর গরম হয় না কি করতাম সারা রাত রাত খেলি মানে কুচুমুচু হয়ে শুয়ে থাই কি করতাম কেউ ধরতেও পারি না শুইতেও পারি না এখন যদি জামাই ধরা থাকতো জামাই ধরে দামাই নাই দেবরো হয়ে যাইতে করতে দেবরও শুনে না করতামটা কি ভাবি আস্তে আসে আস্তে আসে আসবো না তুমি বলছো তোমার দেখলে না আমার আমি এমনি ঠিক থাকতে পারি না জানো তোমার ওজন আমি যেমন চাই আমার মনে হয় তোমার এদিকে তাকে 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 আর দেবর তুই তখন বড় হয়েছিস তাই না তোর তো দুই দিন পর বিয়ে করার লাগবে বিয়ে সাথে আর দরকার নাই ভাই বুঝছিস বিয়ে সাথে আর করার দরকার নাই আমি আসি না বউয়ের কাম বউ বিয়ে করে যে কামটা করতি সে কাম আমি তোর চালাই যাম সমস্যা কি তোর ভাইয়ের কাম তুই চালাবি আমি তোর বউয়ের কাম চালাই যাবো

এমনে তো যা কি যা পছন্দ তোমার ওই চেহারা মায়াবী মানে সব কিছুই তোমার ফিগার যা আছে আমার সব চয়েস তাই নাকি কি তাই না কি যেদিন এতই ভালো লাগতো তাহলে তো কই গাসবেতা ভাবীর কে আর একা কিছু তো ভালো লাগতো

তোর ভাই থাকলে তোর মনে করো এই যে তেল সাবান সুনু পাউডার ব্লাউজ আন্ডার কত কিছুই না তোর ভাই আমার আইনে দিত কইতাম হন দো ভাই তোর ভাই তো বিদেশে থাকেন কে রান দো ভাই তুই আনিস আসার সময় হ্যাঁ আচ্ছা আমি নিয়ে আসবো রে ভাবি আপনি এগুলা নিয়ে চিন্তা করা লাগবে না কোনো টেনশন তাড়াতাড়ি নিয়ে আসিস তাহলে রেখে দিলাম হ্যাঁ ভালো থাকিস আচ্ছা আচ্ছা